ডাইনোসর শ্রেণীভেদে মাংসাশী ও তৃণভোজী প্রাণীর বিচরণ ছিল এখন থেকে প্রায় 6 কোটি 60 লাখ বছর আগে। গবেষকদের মতে গ্রহাণুর আঘাত, উল্কাপাত, বিস্ফোরণ, বিষাক্ত গ্যাস ও খাদ্যাভাবে একেবারে বিলুপ্ত হয় এ প্রজাতিটি। বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে আবিষ্কৃত এই প্রাণীটির বিরল ফসিলের পর্যবেক্ষণ ও বিশদ গবেষণাও সেদিকে ইঙ্গিত করে। এ যাবৎকালে আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনোসরের পায়ের ফসিল পাওয়া যায় 2017 সালে অস্ট্রেলিয়ায়। দৈর্ঘ্যে ছিল 1.7 মিটার। পরের বছর ভারতের রাজস্থানে পাওয়া যায় লম্বা কলার তৃণভোজী ডাইনোসর থারোসোরাস ইন্ডিকাস। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এসব ফসিল কি কেনাবেচা হয়? এসবের মালিক হওয়া কি সম্ভব? এবার এমনই এক বিরল সুযোগ উন্মুক্ত হচ্ছে ফ্রান্সে। চলুন পরিচিত হই ব্যারির সাথে। শেষ জুরাসিক যুগের তৃণভোজী ক্যাম্পটোসরাস প্রজাতির ডাইনোসর সে। ধারণা করা হয় 15 কোটি বছর আগে এর বিচরণ ছিল। 1990 সালে এটি পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যে। সম্প্রতি ফসিলের টুকরোগুলো জোড়া লাগিয়ে পূর্ণ অবয়ব দেয়া হয়েছে। আগামী 20 অক্টোবর হোটেল ড্রোটে এর নিলাম হবে। হোটেল ড্রুটের অবস্থান ফ্রান্সের প্যারিসে। নিলামে এর প্রাথমিক ডাক ধরা হয়েছে 12 লাখ ইউরো বা 14 কোটি 41 হাজার টাকা। ক্যাম্পটোসরাস প্রজাতির এই ডাইনোসরের ফসিলটি লম্বায় 16 ফুট 4 ইঞ্চি ও উচ্চতায় 6 ফুট 9 ইঞ্চি। ক্যাম্পটোসরাস হল পশ্চিম উত্তর আমেরিকা এবং সম্ভবত ইউরোপের শেষ জুরাসিক যুগের চঞ্চুযুক্ত আর্থেনিসিয়ান ডাইনোসরের বংশ। Alors c'est un spécimen qui est extrêmement bien conservé, ce qui est assez rare, puisque pour reprendre... খুব যত্নের সাথে এই ফসিলটি সংরক্ষণ করে রাখা হয়েছে। মাথার অংশের হাড়গুলো 90% ঠিকঠাক আছে। তার পুরো শরীরের কাঠামো 80% অক্ষত আছে। এই ফসিলটি খুবই বিরল। বলা যায় এই প্রজাতির একমাত্র ও সর্বশেষ ফসিল এটি। Un dinosaure sur le marché de l'art, c'est une chose relativement... এটি 1990 সালে আবিষ্কৃত হলেও 2000 সালে একে জোড়া দিয়ে পূর্ণ ডাইনোসরের রূপ দেন জীবাশ্মবিদ ব্যারি জেমস। পরে তার নামেই এর নামকরণ করা হয়। মেহরাব হোসাইন খান, বাংলাভিশন, নিউজ ডেস্ক।